2014 সালে শুরু হওয়া লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রথম পর্যায় শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। এই প্রকল্পে এরই মধ্যে দেশের 64 জেলা থেকে প্রশিক্ষণ নিয়েছে 40,000 জন। এর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারীদের 80%ই ঘোষাচ্ছে বেকারত্ব। প্রকল্প সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে প্রকল্পে যুক্ত হয়েছে এন্টারপ্রেনারশিপ। নতুন প্রকল্প সামনে রেখে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং বিষয়ে কর্মশালা করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসির সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন দেশের সাইবার জগতের নিরাপত্তায় ইথিক্যাল হ্যাকার তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন। ইথিক্যাল হ্যাকার তৈরি করতে আমরা শুধু মনে করি যে আমি অন্যের কাছ থেকে সব সিকিউরিটি কিনব, তা না। আমার নিজস্ব হ্যাকার থাকতে হবে। অন্য হ্যাকার আমার যখন আক্রমণ করবে, আমি যদি এন্টি হ্যাকার তৈরি না করি, তাহলে কিন্তু আমি ডিফেন্স পাবো না। এই জন্য আমাদের ইথিক্যাল হ্যাকার তৈরি করতে হবে, সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা দিতে হবে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নিতে আগামীতে ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন, জোর দিয়েছেন নতুন বাজার খোঁজার উপর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া কিন্তু ভবিষ্যৎ বিশ্বই চলবে না। এই আমরা দেখেছি যে 2023 সালে হঠাৎ করেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে সারা বিশ্বকে গ্রাস করতে লাগলো যে বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য একটা অশনি সংকেত। যদি ফ্রিল্যান্সাররা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে না নিতে পারে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি না করতে পারে, তাহলে আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তাদের চাকরিটাকে হজম করে ফেলবে। এর আগে নতুন প্রকল্প বিষয়ে আলোকপাত করেন প্রকল্প পরিচালক হুমায়ুন কবির। আইটি আর আইটিএস খাতে দেশে বিশ্ববাজারে নতুন চাকরির সুযোগ সৃষ্টির জন্য তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকারদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই ক্ষমতা নিশ্চিত করা, লার্নিং আর্নিং অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রকল্প প্রণয়ন বাস্তবায়ন। আমরা যে নতুন প্রকল্পটা স্যার, এটার নামটা আমরা এভাবে দিয়েছি, আগের প্রোডে ঠিক আছে, এর সাথে আমরা অ্যাড করেছি এন্টারপ্রেনারশিপ। ভবিষ্যতে যে আমাদের ট্রেনিং হবে, ট্রেনিং এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আর এই প্রজেক্টটা শুরু হয়েছিল 2014 সালে, সেই প্রেক্ষাপটে মূলত তিনটে কোর্স ছিল, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। বাট আমরা নেক্সট যে চ্যালেঞ্জগুলো আছে, যেখানে এআই চ্যাটজিপিটি এই যুগে আমরা চাচ্ছি যে এমন সব কোর্স থাকবে যেন ওই সময় প্রেক্ষিতে সেগুলো সবার চাহিদাটা পূরণ করে। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, যুগ্ম সচিব আতাউর রহমান এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। কর্মশালার শিরোনামে ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা হলেও এর মূল উদ্দেশ্য কর্মমুখী শিক্ষা প্রসারের মাধ্যমে বেসরকারি খাতে ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করা। একই সঙ্গে প্রকল্পের বড় বাজেটের সরঞ্জাম বসিয়ে না রেখে তা ন্যূনতম খরচে চালিয়ে রাখা এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত এবং প্রকল্পের মূল্যায়ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত হয়। পরামর্শ আসে সফট স্কিল প্রশিক্ষণের পাশাপাশি হার্ডওয়্যার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার। একটা সময় যে যেটা দরকার হয় যে তাদের বিভিন্ন ধরনের রিসোর্স দরকার হয়, তখন মনে হয় যে এটাও একটু প্ল্যানিং এ থাকা উচিত, যাতে যারা ইন্টারপ্রেনার হবে তারা তো কেন রিসোর্স ক্রাইসিসের না। অনুষ্ঠানে শতাধিক ফ্রিল্যান্সারের মধ্যে বেশ কয়েকজন নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। উপস্থাপন করা হয় প্রকল্পের অর্জন নিয়ে প্রামাণ্যচিত্র, দেখানো হয় প্রশিক্ষণ গ্রহণকারীদের সফলতার গল্প।